হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমি স্ট্যান্ডার্ড ফোরের অনুশীলনী পাঁচের গ আর ঘ দাগের অঙ্ক করাবো তাহলে শিক্ষার্থী চলো তোমরা বই খোলো দেখো পাঁচের দাগে গ অনুশীলনীতে কি অঙ্ক আছে তাহলে পাঁচের গয়ে আছে সাধারণ গুণনীয় তাহলে আমরা আগে সাধারণ গুণনিয়োগ কিভাবে বার করে সেইটা শিখব আগের ক্লাসে আমরা গুণনিয়োগ বার করা শিখেছি আর গুণিতক বার করা শিখেছি আজকে আমরা সাধারণ গুণনিয়োগ ও সাধারণ গুণিতক কিভাবে বার করে সেইটা শিখব তাহলে চলো খাতায় চলো শিক্ষার্থী আমরা দেখি কিভাবে করব। দেখো আট আর আঠেরও আমরা দুটো সংখ্যা নিলাম এইবার প্রথমে যেমন তোমরা গুণনীয়ক বার করো সেই রকম গুণনীয়ক বার করবে আটের গুণনীয় এক দুই চার আট আঠেরোর গুণনীয়ক এক দুই তিন ছয় নয় আঠেরো ঠিক আছে এই এইগুলো হচ্ছে দুটি সংখ্যার গুণনীয়ক আগে বার করলাম এইবার সাধারণ গুণনীয়ক সাধারণ কথার অর্থ হচ্ছে যেটি সবার মধ্যে আছে মানে এই আটের গুণনীয়কের মধ্যেও থাকবে আবার আঠেরোর গুণনীয়কের মধ্যেও থাকবে তাহলে আট আর আঠেরোর গুণনীয়কের মধ্যে আমরা এই দুটো সংখ্যাই দেখতে পাচ্ছি দুটির মধ্যে আছে এক আর দুই তাই তো সুতরাং আট ও আঠেরোর সাধারণ গুণনীয়ক হল এক আর দুই তাহলে তোমরা সাধারণ গুণনীয়ক কীভাবে বার করতে হয় বুঝতে পারলে এরপর আমরা পরস্পর মৌলিক দেখো দুইয়ের দাগে তোমাদের আছে অঙ্ক না নিচের সংখ্যা জোড়াগুলি পরস্পর মৌলিক কি না সেইটা জানতে বলছে তো মৌলিক পরস্পর মৌলিক কি না পরস্পর মৌলিক সংখ্যা তখনই হবে যখন দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক হবে যখন দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক হবে তখনই সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে চলো আমরা খাতায় দেখি এখানে দেখো আট আর পনেরো আটের গুণনীয় কি আটের গুণনিয়োগ এক দুই চার আট পনেরো গুণনীয় কি এক তিন পাঁচ পনেরো তাহলে এই দুটো সংখ্যার সাধারণ কি এক তাহলে পনেরো আট আর পনেরোর সাধারণ গুণনিয়োগ এক এবং সেই কারণেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক আশা করি তোমরা বুঝতে পেরেছ তাও তোমাদের আমি আরেকটু বুঝানোর জন্য দেখো আমি অন্য দুটি সংখ্যা নিচ্ছি পনেরো আর একুশ পনেরোর দেখো পনেরোর সাধারণ গুণনিয়োগ এক তিন পাঁচ পনেরো আর একুশেরও এক তিন সাত আর একুশ এইবার এখানে দেখো দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ এক আর তিন তাহলে পনেরো আর একুশ কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে না কারণ এদের দুটি করে গুণনিয়োগ আছে কিন্তু আমরা কী শিখেছি পরস্পর মৌলিক গুণনিয়োগ হতে গেলে শুধুমাত্র একই গুণনিয়োগ হবে তাহলে পরস্পর মৌলিক তোমরা বুঝতে পারলে এইবার ঘয়ের দাগে এবার ঘয়ের দাগে দেখো আমাদের আছে অনুশীলনী পাঁচের ঘয়ে আমাদের আছে সাধারণ গুণিতক নির্ণয় করা তাহলে আমরা গুণনীয়ক নির্ণয় করা শিখলাম সাধারণ গুণনীয় এইবার আমরা সাধারণ গুণিতক সাধারণ গুণিতক তোমরা গুণিতক বার করা আগের অধ্যায় আমি শিখিয়ে দিয়েছি তাহলে এখানেও আবার দেখো চার আর নয় দুটি সংখ্যা নিলাম চারের গুণিতক তোমরা জানো যে যেই সংখ্যাটি থাকবে ক্রম অনুসারে সংখ্যা দিয়ে গুণ করলেই ওই সংখ্যাগুলি হবে প্রথম সংখ্যাটির গুণিতক তার মানে চার গুণ এক চার গুণ দুই চার গুণ তিন এই রকম করে যে সংখ্যাগুলো পাবো সেইগুলোই চারের গুণিতক তাহলে চারের গুণিতক কি চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ এগুলো হলো চারের গুণিতক নয়ের গুণিতক কি সেই রকমই নয় গুণ এক নয় গুণ দুই নয় গুণ তিন নয় গুণ চার সেই রকমগুলো হচ্ছে নয়ের গুণিতক তাহলে নয়ের গুণিতক নয় আঠেরো ছাব্বিশ ছত্রিশ আমি ছত্রিশে গিয়ে কেন দাঁড়িয়ে গেলাম আর আমি কেন এগালাম না আমি সেটা তোমাদের বলে দিই এইখানেও দেখো আমি একটা ছত্রিশ পেয়েছি তাই তো আমি চারের গুণিতকেও ছত্রিশ পেয়েছি আবার নয়ের গুণিতকেও ছত্রিশ পেয়েছি আমাকে সাধারণ গুণিতক বার করেছে বার করতে বলেছে তিনটে করে তাহলে আমি প্রথম সাধারণ গুণিতকটি পেয়ে গেলাম প্রথম সাধারণ গুণিতকটি কত পেলাম ছত্রিশ যেটি উভয় সংখ্যার মধ্যেই আছে সাধারণ কথাটা বলেছি যেটি দুটি উভয় সংখ্যার মধ্যেই থাকবে তাহলে চারের গুণিতকের মধ্যেও আমি ছত্রিশ পেলাম আর নয়ের গুণিতকের মধ্যেও আমি ছত্রিশ পেলাম আমি তো একটা পেলাম আমাকে বলেছে তিনটে বার করতে শিক্ষার্থী তোমরা এই নিয়মটা ভালো করে শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষা হলে সময়টা বাঁচবে কি যখনই তুমি প্রথম গুণিতকটা পাবে প্রথম গুণিতক আমরা কত পেলাম প্রথম গুণিতক পেলাম আমরা ছত্রিশ তাহলে গুণিতকের নিয়ম অনুযায়ী ছত্রিশ গুণ এক ছত্রিশ গুণ দুই এই রকম করে যখনই বার করবে ছত্রিশ গুণ তিন ছত্রিশ গুণ চার ঠিক আছে তাহলে ছয় তিন ছয় তিন ছয় আঠেরো হাতে এক তিন থেকে নাকে দশ চার ছয় চব্বিশে চার হাতে দুই বারো চোদ্দো তাহলে তাহলে আমরা চার আর নয়ের সাধারণ গুণিতক কতগুলো পেলাম দেখো ছত্রিশ বাহাত্তর একশো আট একশো চুয়াল্লিশ তাহলে সাধারণ গুণিতক কীভাবে বার করবে সহজভাবে আমাকে যদি এখন চারটে করে সাধারণ গুণিতক বার করতে বলে আমাকে এই ছত্রিশের পরেও ওই নামতা ডাকার মতন আরও এগিয়ে যেতে হবে কিন্তু আমি যখনই প্রথম সাধারণ গুণিতকটি পেয়ে যাব। তখনই সেই গুণিতকগুলির আবার গুণ ফলগুলোই হচ্ছে চার আর নয়ের সাধারণ গুণিতক তাহলে তোমরা সহজেই সাধারণ গুণিতক বার করতে পারবে কিভাবে বার করতে হয় আমি শিখিয়ে দিলাম যে কোনো প্রথম একটি সাধারণ গুণিতক বার করে নেওয়ার পর সেই গুণিতকগুলোই ক্রম অনেক ক্রমাণিক যে সংখ্যাগুলো এক দুই তিন চার ক্রম অনুসারে সেইভাবে গুণ করবে গুণ করলেই যে গুণ ফলগুলো পাবে সেইগুলি এই প্রথম দুটি সংখ্যার সাধারণ গুণিতক হবে তাহলে আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে যে কীভাবে সাধারণ গুণনীয় সাধারণ গুণিতক ও পরস্পর মৌলিক সংখ্যা বার করতে হয় আমি তোমাদের এইচডাব্লু দেব তোমরা বিদ্যালয়ের খাতায় সে এইচডাব্লুগুলো করে পাঠাবে আর বাকি অঙ্কগুলো তোমরা বাড়ির খাতায় অভ্যাস করবে আসি শিক্ষার্থী তোমরা ভালো থাকবে বাড়িতে মন দিয়ে পড়াশুনো করবে